দীর্ঘ প্রতীক্ষার অবসান, কলকাতা ময়দানে ফিরছে ফুটবল। 2020 সালে করোনা অতিমারির জেরে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা লীগ। লকডাউন খোলার পর আয়োজন করা হয়েছিল আই লীগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ একটু কমতেই ফের একবার শুরু হয়ে গেল ময়দানে খেলা ফেরানোর আয়োজন সৌজন্যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা চালু করার অনুমতি দিতেই কলকাতা লীগ চালু করার ইঙ্গিত দিয়েছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারের বৈঠকে কলকাতা লীগ চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করল আইএফএ। এ নিয়ে আমাদের একটা মিটিং ছিল খেলা করা নিয়ে, তা সেখানে 14টা ক্লাবের মধ্যে 13টা ক্লাবই উপস্থিত ছিল। শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ক্লাব তারা ফোনে কনভে করেছিল যে তারা নেক্সট দিন থেকে আসবে, কেন তাদের কোনো নিজস্ব মিসকমিউনিকেশনের জন্য তারা আসতে পারেনি। বাদবাকি যে 13টা ক্লাব উপস্থিত ছিল, 13টা ক্লাব তারা সর্বসম্মতভাবে ডিসাইড করেছে যে আগস্টের থার্ড উইক থেকে আমাদের সিএফএল প্রিমিয়ার ডিভিশন খেলা স্টার্ট হবে, আর অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে এটা আমাদের কমপ্লিট করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন জয়দীপ মুখার্জি ছাড়াও কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাব কর্তারা। করোনা পরিস্থিতির মধ্যে রাজ্য সরকারের বিধি মেনেই ফাঁকা গ্যালারিতে টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন জয়দীপ বাবু। তবে পরিস্থিতি পাল্টালে সেই বুঝে নির্দিষ্ট সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। টুর্নামেন্ট শুরুর আগে ময়দানের সঙ্গে জড়িত সমস্ত খেলোয়াড়, কোচ, মাঠকর্মীদের একটা ডোজ হলেও টিকাকরণের ব্যবস্থা করা হবে বলে দাবি আইএফএর। এই বছর নতুন রূপে লীগ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে আইএফএ। চিরাচরিত লীগ সিস্টেমে না খেলিয়ে দুটো গ্রুপে ভাগ করিয়ে খেলানো হবে, তারপর নকআউটের মাধ্যমে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন। পরিবর্তন করা হয়েছে বিদেশি খেলোয়াড়দের নিয়মেও। আগে 4 জন বিদেশি খেলতে পারতেন তরুণদের সুযোগ দেওয়ার জন্য, তা কমিয়ে এবার 3 জনে নামিয়ে আনা হয়েছে। এটা তো আইএফএর একটা একার পদক্ষেপ ব্যাপার নেই, এটা ক্লাবের সর্বসম্মতিভাবে এটা আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে এটা খেলা করা হবে। কেন আইএফএ ক্লাবের বাইরে না, যা যা প্রোটোকলস মেনে, যেরকম আমরা এখন থেকে প্ল্যানিং আছে যে সব আমাদের ডিভিশনে যে প্লেয়াররা খেলবে তাদের ভ্যাকসিনেশন অন্তত ফার্স্ট ডোজ মাস্ট, কেন এটা আমাদের আইএফএ থেকেও আমাদের সার্কুলার এসছে। এর বাইরে আমাদের যতখানি কেন দর্শক শূন্য স্টেডিয়াম নিয়েই গভর্নমেন্ট খেলা করতে পেরেছে, শুধু দর্শক শূন্য স্টেডিয়াম নিয়েই আমরা খেলা করব। আর যেহেতুখানি কোভিড প্রোটোকলসগুলো মেনটেন করার দরকার আছে, আমরা সেগুলো মেনটেন করব। আমাদের গভর্নমেন্টের যা প্রোটোকলস আছে, গভর্নমেন্টের যা ডাইরেকটিভস আছে, সেই মেনেই আমরা খেলাটা করব। সুতরাং অ্যাজ অফ নাও যেহেতু গভর্নমেন্টের ডাইরেকশন আছে যে দর্শক শূন্য খেলা হবে, সুতরাং আমরা সেটাই এখনো অবধি সেই হিসেবেই প্রস্তুতি নিয়ে খেলাটা পরিচালনা করব। বিদেশি এবার আমরা সবাই মিলে যেটা ডিসাইড করেছি, বিদেশি এবার কমানো হচ্ছে। লাস্ট সিজনেও যেটা আমাদের মানে লাস্ট সিজনে আমরা খেলাটা করতে পারিনি, তার আগের সিজনে যে সিএফএল এর যেটা ছিল যে 4 জন সাইনিং 3 জন মাঠে খেলবে, এবছর সেটা বাংলা ফুটবলের যাতে আরও বাংলা থেকে আরও ফুটবলার তুলে আনা যায় সেই চিন্তাভাবনা করে 3 জনকে সাইনিং করা হবে, 2 জন মাঠে খেলবে। বাংলা এটিকে মোহনবাগান যেহেতু এএফসি কাপ খেলেছে, তাই তারা পরের রাউন্ডে গেলে সূচি বদল করা হতে পারে। শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তিনি মনে করেন বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য এই 2 ক্লাবের খেলা খুবই জরুরি। একটা আমাদের খুশির খবর, সেটা হচ্ছে যেহেতু এটিকে মোহনবাগান এবার এএফসি কাপ খেলছে, সুতরাং এএফসি কাপে যদি নেক্সট রাউন্ডটা তারা কোয়ালিফাই করে যায়, আমাদের হয়তো কিছুটা শিডিউলে চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রেও সবাই একমত যে এটা সাধুবাদ জানানো হয়েছে, যেহেতু একটা বাংলা থেকে একটা টিম এএফসি কাপ খেলছে, সুতরাং সেই মাইনার অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় সেটা করতে সবাই প্রস্তুত। আমরা সেই মর্মে আজকেও প্রিমিয়ার ডিভিশন বাদ দিয়ে অন্য ডিভিশনগুলোর কমিটি আমাদের মিটিং আছে, ইনফ্যাক্ট সিআর এর সঙ্গে আমাদের মিটিং আছে। তো সেখানে আমরা আরও আলোচনা করে নিচ্ছি যে অন্য ডিভিশনের খেলাগুলো কী করে করা যায়, কেন আইএফএ চায় সমস্ত ডিভিশনের যাতে খেলা হয়, সবাই যাতে খেলতে পারে। অবভিয়াসলি আমাদের যেহেতু এবার বয়সভিত্তিক টুর্নামেন্টটা হবে, সুতরাং 4th ডিভিশনটা আন্ডার 18, যেহেতু যদি ভ্যাকসিনেশন না হয়তো তাদের খেলানো যাবে না। ফের ময়দানে ফুটবল ফেরায় স্বস্তি ফিরেছে খেলোয়াড়, ক্লাব সহ রেফারি অফিসিয়ালদের মধ্যেও। লকডাউনে কাজ হারিয়ে ফেলা মালি মাঠকর্মীরা আরও একবার রোজগারের পথে ফিরতে পারবেন। সর্বোপরি বাংলায় ফুটবল ফেরায় খুশির হাওয়া বইছে সমর্থকদের মধ্যেও। কৌশিক রায়, রিপোর্ট আরোহী নিউজ।